জীবনকে সুখী ও সুন্দর করার লক্ষ্যে স্বামী স্ত্রী দুইজনে মিলে পরিকল্পিত পরিবার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান নেবার আগে স্বামী স্ত্রী উভয়কেই চিন্তা করতে হবে, তারা কখন সন্তান চান। সন্তান নেবার মতো শারীরিক এবং মানসিক প্রস্তুতি তাদের আছে কিনা, সন্তান জন্মের পর তাকে আদর যত্নে এবং মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করে লালন পালন করার মতো সময় এবং আর্থিক অবস্থা ওই দম্পতির আছে কিনা সে বিষয়ে খেয়াল করতে হবে। তাছাড়া বিয়ের পরে একজনের আরেকজনকে বুঝে নিতে কিছুটা সময় লাগতে পারে। সে সময়ে যদি কেউ বাচ্চা না চান, তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে কতগুলো হচ্ছে অস্থায়ী, অর্থাৎ এই পদ্ধতিগুলো যখন দম্পতিরা গ্রহণ করবে তখন মহিলাটি গর্ভধারণ করবে না। পদ্ধতি ছেড়ে দেওয়ার পরে তারা চাইলে আবার সন্তান নিতে পারবে। গর্ভনিরোধক খাবার বড়ি, ইনজেকশন, আইইউসিডি, ইমপ্ল্যান্ট, কন্ডোম এর মধ্যে উল্লেখযোগ্য। মহিলাদের জন্য টিউবেকটমি এবং পুরুষদের জন্য ভ্যাসেকটমি স্থায়ী পদ্ধতি হিসেবে পরিগণিত হয়। যে সকল মহিলার প্রতি মাসে মিনস্ট্রুয়েশন বা মাসিক হয়, ধরে নেওয়া হয় তাদের মাসিকের 9 থেকে 20তম দিনের যে কোনো একদিন তাদের ওভারি থেকে একটা পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়। ডিম্বাণুটি নিঃসরণের পর মাত্র একদিন সময় থাকে তা নিষিক্ত হবার জন্য। এ কারণে ওই সময়ে কেউ যদি দৈহিক মিলন থেকে বিরত থাকেন তবে তিনি গর্ভধারণ করবেন না। আরেকটু সহজ করে বললে, মাসিক শুরু হবার পর থেকে পুরো মাসটিকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তবে মাঝখানের 10 দিন সময় যদি কেউ দৈহিক মিলন থেকে বিরত থাকে তাহলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। যে সময় মহিলাদের ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু নিঃসৃত হয়, খুব খেয়াল করলে দেখা যায় ওই সময় জরায়ুর মুখ থেকে একটি স্বচ্ছ, পরিষ্কার, টানলে আকারে বড় হয় এরকম স্রাব নিঃসৃত হয়। আর নিরাপদ সময়ে অস্বচ্ছ, আঠালো, টানলে বড় হয় না এই ধরনের স্রাব নিঃসৃত হয়। শরীরের তাপমাত্রাও এ সময় কিছুটা বৃদ্ধি পায়। এই সকল দিকে খেয়াল রেখে একটি মহিলা নিরূপণ করতে পারেন তার কোন সময়টি উর্বর। যে সকল মহিলা তাদের সন্তানকে কেবলমাত্র বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এই বুকের দুধ খাওয়ানোটাই শতকরা 98 ভাগ ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের কাজ করে। আমাদের দেশে অনেকগুলো কার্যকর, নিরাপদ এবং অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রচলিত আছে। দম্পতিরা পদ্ধতিগুলোর কার্যকারিতা, সুবিধা অসুবিধা সম্পর্কে বিশদভাবে জেনে তার জন্য যেটা উপযুক্ত সেই পদ্ধতি গ্রহণ করতে পারেন। গর্ভনিরোধক ইনজেকশন বা DMPA সহজ, নির্ভরযোগ্য আরেকটি অস্থায়ী পদ্ধতি এই DMPA বা ইনজেকশন। শতকরা 99.7 ভাগ কার্যকর, এটি 3 মাস মেয়াদি। এখানে কেবলমাত্র প্রোজেস্টেরন হরমোন ব্যবহার করা হয়। এই ইনজেকশন ব্যবহারের ফলে জরায়ুর মুখের রস ঘন হয়ে যায়, তখন শুক্রাণুটি জরায়ুর ভিতর প্রবেশ করতে পারে না। ডিম্বাণু পরিপক্ক হওয়াকে এটি বাধাগ্রস্ত করে এবং জরায়ুর ভিতরের পরিবেশকে এটি গর্ভ সঞ্চারের জন্য অনুপযোগী করে তোলে। হাত কিংবা নিতম্বের গভীর মাংসপেশিতে এই ইনজেকশন মাসিকের প্রথম 5 দিনের মধ্যে গ্রহণ করতে হবে। মেয়াদ শেষ হয়ে যাবার 14 দিন আগ থেকে মেয়াদ শেষ হয়ে যাবার 28 দিন পর পর্যন্ত পরবর্তী ডোজ নেওয়া যেতে পারে। যারা তাদের সন্তানদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন এবং যাদের জন্য প্রতিদিন মনে করে খাবার বড়ি খাওয়া অসুবিধাজনক, তারা এই ইনজেকশনটি
গ্রহণ করতে পারেন। যে কোনো বিবাহিত মহিলা যার অন্তত একজন জীবিত সন্তান আছে তারা এই ডিএমপি এর ইনজেকশনটি নিতে পারেন। এই পদ্ধতি গ্রহণের ফলে অনেক সময় দীর্ঘদিন মাসিক বন্ধ থাকতে পারে, ফোঁটায় ফোঁটায় রক্ত যেতে পারে। কোথায় গেলে দম্পতিরা এ সকল সেবা পেতে পারেন কিংবা ফলো আপ করাতে পারেন? মেডিকেল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক, জেলা হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বেসরকারি সংস্থার ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিক। ফলো আপের সময় সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর সমাধান দেয়া হয় এবং গ্রহীতাকে বলে দেয়া হয় তার পরবর্তী ডোজ কখন নিতে হবে এবং ডোজ নেওয়ার জন্য তাকে কোথায় আসতে হবে।